সঙ্গে সই দিয়েছিলেন, এই রান আউটের কবলে পড়লে কিন্তু মুশকিল। একটা অলরেডি রান আউট হয়ে গেছে একদম, আর এক্ষেত্রে ভালো বোলিং দীপক চাহারের, এটা এইটাই এই বলটা করা উচিত। একদম যেভাবে শিখর ধাওয়ানকে বোলিং করলেন, একদম মিডল স্টাম্প সামনে থেকে সুইং করানো সহজ হবে না ব্যাটসম্যানকে শট খেলতে, আর সেটাই করা উচিত। তার জন্য একটা স্লিপ রেখেছেন, আমার মনে হয় একটা স্লিপকে সরিয়ে দিন, যেটা মেডিকেল ক্যাচ করে সামনে সামনে করেন, যার কারণে এই উইকেট গুলো পান। আর এই ক্ষেত্রে কেন উইলিয়ামসন কিন্তু একটা স্পিন থেকে বোলিং করা উচিত, ওনার আউটসুইং বল, আর সেকেন্ড যার পরে ফিল্ডারের কাছে দেরিতে বল পৌঁছেছে যাতে একটি রান অনাশি হয়ে যায়। একদম যেটাকে আমরা বলি সফট হ্যান্ড, একদম হালকা হ্যান্ডে কোনো জোর দেননি, শটটাকে ডিফেন্স করে দিয়ে একটি রান চুরি করে নিলেন। অরেঞ্জ ক্যাপ সবার উপরে কেন উইলিয়ামসন, তারপরে ঋষভ পন্থ 684।